আচারের মশলা বানানোর জন্য আমি নিয়েছি চার টেবিল চামচ হলুদ সর্ষে হলুদ সর্ষেটা একটু বেশি করে নেবেন আর এখানে নিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ রাই সর্ষে চাইলে কালো সর্ষেও নেওয়া যায় এখানে নিয়েছি তিন টেবিল চামচ মৌরি মৌরিটাও একটু বেশি লাগবে এর সাথে নিয়েছি এক টেবিল চামচ মেথি দানা মেথি দানা কিন্তু বেশি নিতে যাবেন না এক টেবিল চামচই নেবেন রেশিওর হিসাবে আর আধা চা চামচ কালো গোলমরিচ এবার একটা কড়াই বসিয়ে দেবো হিট চালু করে দেবো সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো শুধুমাত্র রাই সর্ষেটা বাদে হিটকে মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিটের জন্য আমরা ভেজে নেব হিট বেশি করতে যাবেন না তিন থেকে চার মিনিট হয়ে গেলে হিট বন্ধ করে দেবো আর মশলাগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে আমরা মিক্সিতে পিষে একটা মোটা রকমের পাউডার বানিয়ে নেব মানে মিহি পাউডার বানাবো না মশলা ভাজা হয়ে গেছে তিন থেকে চার মিনিট এবার ঠান্ডা করে মিক্সিতে পিষে আমি একটা মোটা পাউডার বানিয়ে নিয়েছি এই দেখুন এটা খুব বারিক নয় খুব মিহি পাউডার নয় আচারের মধ্যে মিহি পাউডার খেতে ভালো লাগে না তো এরকম একটা পাউডার বানিয়ে নিন এবার এটাকে আমরা সাইডে রেখে দেব আর এ ছাড়া আর কি কাজ করতে হবে আচারের জন্য সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো কড়াই গরম করে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল যতটা পরিমাণে আপনি আচার তৈরি করতে চান সেই হিসাবে তেল দিয়ে দেবেন তেল চেক করে নেব প্রথমে কি ভালো গরম কিনা একটা জিরে দিয়ে দিয়েছি যেটা ফটাকছে ওপরে চলে এসছে মানে তেল খুব ভালো গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে রাইটা দিয়ে দেব বা কালো সর্ষে বা রাই যে কোনো একটা দিচ্ছেন সেটা দিয়ে দেবেন রাইটা দেওয়ার পরে খুব বেশি ছেটা এই কারণে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো রাই ভালো করে ফুটে গেলে আমরা হিট বন্ধ করে দেব। হিট বন্ধ করে দেওয়ার পরে এখানে আমরা হলুদ পাউডার আর লঙ্কা পাউডার আর সাথে হিংও দিয়ে দেব। এখানে আমি হিং দিতে ভুলে গেছি তো হিংটা আমি পরে দিচ্ছি হলুদ পাউডার লঙ্কা পাউডার এই দুটো দিয়ে নিয়েছি তারপরে গরম গরম তেলটাকে এখানে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলা দিয়ে সেম প্রসেসে আপনি যে কোনো কিছুর আচার বানাতে পারেন এটা আমি লেবুর আচার বানাচ্ছি আর লেবুর আচারটাকে মানে লেবুগুলোকে আমি লবণ লঙ্কা পাউডার আর যে মশলা পাউডার আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে কোট করে নিয়েছি আর তার সাথে আমি তেলটা দিয়ে দিচ্ছি পরে আমি একটু হিঙও দিয়ে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন গরম তেলে ঠান্ডা করে দিতে যাবেন না তো সমস্ত তেলটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিলে আমাদের আচার তৈরি হয়ে যাবে আর স্টোর করতে হলে এর মধ্যে ভিনেগার দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আচার তৈরি হয়ে গেছে এই সেম প্রসেসে যে কোনো রকমের আচার আপনি তৈরি করতে পারেন তো অবশ্যই রেসিপি ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ